হ্যালো ফ্রেন্ডস, বন্দনা হেঁচেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার খুব ফেভারেট, আর আপনাদেরও হবে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো চলুন কি কি লাগছে দেখে নিই। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, বিরিয়ানির মাংসের টুকরো করে নিয়েছি, আর এটা আমি আগে থাকতে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে বেরেস্তা করার জন্যে আমি কুচি নিয়েছি পেঁয়াজ, আর এখানে আমি মাংসের মধ্যে দেবো, এরকম টুকরো করে নিয়েছি পেঁয়াজগুলোকে। এখানে আমি সর্ষের তেল আর সাদা তেল, দু রকম তেল দিয়েই করব। ঘি লাগছে, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর লাগছে, আর এখানে আদা বাটা, রসুন বাটা। এখানে আমি দুধের মধ্যে জাফরান রং ভিজিয়ে রেখে দিয়েছি আগে থাকতে, দুধটাকে হালকা একটু গরম করে নিয়েছি। আর এখানে টক দই আছে, স্বাদ মতন চিনি আছে, এখানে আছে বিরিয়ানির গোটা মশলা, এটা আমি ভেজে পরে গুঁড়ো করে নেব, আর শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আছে নুন, নুন, আর এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম, আলু নিয়ে নিয়েছি 4টে, এখানে আমি টুকরো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে আছে চাল 1 কেজি, বাসমতি রাইস। আমার এই রান্নাটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান ঢুকে যায়। চলুন তাহলে এবারে রান্নাটা শুরু করব। আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, তো আমি কী কী দিচ্ছি চলুন দেখে নিই। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 1.5 চামচ মতন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, 1.5 চামচ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 1.5 চামচ মতন দিয়ে দিলাম, এখানে আছে রসুন বাটা 2 চামচ মতন দিয়ে দিলাম রসুন বাটা, এখানেও 2 চামচ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি, টক দইটা আমি পুরোটাই দিয়ে দেবো, এখানে 3 চামচ মতন টক দই আছে, আর নুনটা দেব পরিমাণ মতন, এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, এবারে এটাকে আমি মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেবো এটাকে এবারে ভালো করে, এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। চালটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, এবারে আমি চালটাকে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে।
এবারে আমি গ্যাসটাকে ধরিয়ে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। আলুও দিয়ে দিচ্ছি একসঙ্গে, এটাকে আমি সিদ্ধ করে নেব। এই যে একটা সুন্দর কালার চলে আসে, সেটা দেওয়ার জন্য, কালারটা আসার জন্য আমি একটু নুন দিয়ে দেব। এক চামচ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে আমি ঢাকা দিয়ে দেবো এটাকে। এবারে আমি এই পাশে গ্যাসটাও ধরিয়ে নিচ্ছি। বেরেস্তাটা ভেজে নিচে এবারে আমি পেঁয়াজ গুলো দিয়ে দিই। এই দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এই দেখুন কত সুন্দর বেরেস্তাটা হয়েছে। এবারে এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেবো একে একে। এর মধ্যে আমি ডিম গুলো ভেজে নেব। ডিম গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একে একে। লবঙ্গ দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে দেবো নুন পরিমাণ মতন।
দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কালারটা সুন্দর আসে। মাংস এবারে আমি দিয়ে দেবো। আমি 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। ½ চামচ দিয়ে দিলাম মিঠা আদা। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থাকতে এই দুধের মধ্যে কালারটা মিশিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি একবারে কেওড়া জলটা অ্যাড করে নেব। কেওড়া জল 1 চামচ দিয়ে দিলাম। গোলাপ জলও 1 চামচ দিয়ে দিচ্ছি। মিঠা আতরটা ½ চা চামচ। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল আর কেশরের রং দুধ দিয়ে ভেজানো দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বেরেস্তা। এবার
এবার দিয়ে দিচ্ছি চিকেন। এবারে আমি ঢাকা দিয়ে আটা দিয়ে মুড়ে দেব। এবার আমি ভালো করে মুড়ে দিচ্ছি যাতে ভেতরের গরমটা বাইরে না বেরিয়ে যায়, না হলে হবে না। এবারে আমি বসিয়ে দেবো গ্যাসে। এবারে আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি হাই ফ্লেমে, 10 থেকে 15 মিনিট রাখবো। এই দেখুন বন্ধুরা, নামিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকাটা আস্তে আস্তে খুলছি, হয়ে গেছে আমার, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কি সুন্দর কালারটা এসছে দেখুন। পুরো রেস্টুরেন্টের মতন হয়েছে দেখুন কালারটা।